আমার সময় নষ্ট হয় এবং বিরক্তির উদ্রেকও করে। সুতরাং আপনি আপনার ভারতের যে পৌত্তলিকরা আছে তাদের সূর্য দেবতা এর নাম আছে, আর এটাকে বলে রা, সূর্য নমস্কার। এটা হলো পৌত্তলিকদের সাথে আমাদের বিরোধ। আপনাকে আগে বেসিক জিনিসগুলো বুঝেন, এইটা হচ্ছে ইসলামের সাথে পৌত্তলিক বলেন। এই সময় আমাদের কিছুই না, আমরা পৌত্তলিকতা একটা কুসংস্কার নিয়ে আমি তো বাদ দিতে সেটাই বলছি বলছে। আপনাকে, তার সাথে বিরোধ বোঝানোর জন্য, বিজ্ঞান বোঝানোর জন্য না, তাই তো? যদি সে পাশ করে গিয়ে থাকে তাহলে সে আপনাকে বলবে যে সূর্যটা রাশে বসবাস করে এবং সভ্যতার কোনো আলো তার কাছে পৌঁছেনি এরকম কিছু সে সম্পর্কে জানতো না, ঠিক আছে? আচ্ছা ভাই, নানাটো করার জন্য যদি আমি এমন তেরা বেঁকা তেরা বেঁকা কিছু কথা বলি যে আমি বলতেছি রাত্রেবেলা সূর্য নাই আল্লাহর পায়ের নিচে গিয়া, সভ্য মানুষের কাজ যে একজন আরেকজন যখন আপনাকে যখন আমি কথা বলতে দিয়েছি, না এটা আমি শেষ আমি যে করি। কথাগুলো বলছি, যেটা হচ্ছে আমি কি, যে আপনি কথাগুলো যে বলছি কথা সেগুলো বলছেন সেটা সেটা হচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আচ্ছা আমাকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, বলেন ভাই। হ্যাঁ, সেদিনে একটা বিষয়ে কথা বলার ছিল, ওই যে সূর্য আরশের নিচে, কিন্তু আচ্ছা আপনি চলে গেছিলেন লাইভের থেকে। আচ্ছা, তো আজকে কি 5 মিনিট আমরা একটু সময় দেওয়া যায়, কথা বলি পাঁচ হ্যাঁ হ্যাঁ মিনিট এই বিষয়ে? এই জন্যই তো আপনাকে যুক্ত করেছি, বলেন। হ্যাঁ, সূর্য আরশের নিচে সেজদা দেয়, তারপর দুই সিংহের মাঝে সূর্য, এই টপিক গুলো নিয়ে প্রায় আলোচনা করতে দেখি। আসলে জিনিসগুলো খুব বেসিক জিনিস ইসলামের, এটা হচ্ছে তাওহীদের সাথে সম্পর্কিত। আমি যে কথাগুলো বলবো আপনি খালি শুনেন, তারপরে আপনার বলার আচ্ছা কিছু ভাই থাকলেও শুনেন বলবেন, কোনো শুনেন, সমস্যা নেই। না 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 শুনেন, বেশি তেনা প্যাচানো মানে কথাবার্তা না আমি মানে পছন্দ করি না, আর আমি আর ডিরেক্ট অনর্থক কয়েক আমার তিন টাইম তিন ওয়েস্ট মিনিটে হয়। আমার বক্তব্য শেষ করবো, 3 মিনিট, একটু জাস্ট একটু 3 মিনিট, শুনেন, ওকে? একটু শুনে নেন, একটু শুনে হ্যাঁ নেন, অনর্থক তেনা প্যাচানো কথাবার্তা আমার সময় নষ্ট হয় এবং বিরক্তির উদ্রেকও করে। সুতরাং আপনি আপনার যদি কি পয়েন্ট গুলা মেক করেন সহজ কথায় তাহলে ভালো হয়। আপনাকে আমি সময় দিচ্ছি, কিন্তু আপনি মানে অনর্থক আমার সময় নষ্ট করেন না, এটা আপনার প্রতি আমার অনুরোধ, ঠিক আছে? ঠিক আছে, ওকে, অনুরোধের জন্য ধন্যবাদ। আমার হাতে একটা পিকচার আছে, দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না, এটা এভাবে দেখা যায় না, আপনি আমার ওয়েবসাইটে গিয়ে এটা পোস্ট করে আসেন। আচ্ছা, তাহলে উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনারা দেখে নেন, ঠিক আছে? যারা দেখতে পান তাকে এটা দেখে নেন। এটা হচ্ছে সুরিয়া, এটা হচ্ছে ভারতের বা ভারতের যে পৌত্তলিকরা আছে তাদের সূর্য দেবতা, 7টি ঘোড়া রথে চড়ে আসতেছে, এটাকে বলে সুরিয়া বা সূর্য দেবতা। আপনার না দেখলেও চলবে, যারা আপনার দর্শক আছে তারা দেখলেও বুঝবে। আর এই যে এখানে দেখেন যে এটা সান গড লিখে সার্চ দিলেই পাবেন, সান গড ইজিপশিয়ান। ভাই এগুলো তো আমরা জানি, অনেক আগে থেকে জানি এগুলা, এগুলো আমরা হ্যাঁ, তো জানেন বলেই এগুলো তো আমরা জানি আপনাকে ভাই। শেখা, হ্যাঁ জানেন বলে একটু শুনে নেন। আপনি তো বলেন, একটু শেষ করতে দিবেন তো আমাকে, শেষ করলে তো সমস্যা নাই, ঠিক আছে? আমি শেষ হ্যাঁ করি তারপর বলেন। হ্যাঁ এটাকে সান গড বলে, নমরুদ, আচ্ছা ঠিক আছে, অবশ্যই জানেন, বিবলিক্যাল ফিভার, বাইবেলও এর নাম আছে। আর এটাকে বলে রা, খুব ভালো করে জানেন, ইজিপশিয়ান, এটা হচ্ছে ইজিপশিয়ান সান গড রা। এটাও দেখেন দুই সিংহের মাঝে সূর্য, এই জিনিসগুলো তখন প্রচলিত ছিল, যারা ফারাও হইতো বা সম্রাট হইতো তাদেরকে বলা হইতো দুই সিং, উপাধি একটা, জুলকার নাই, দুই সিং, এটা উপাধি, ঠিক আছে? এটা কোনো অন্য কোনো কিছু না, এখানে বিজ্ঞান খোঁজার কিছু নাই। আর এই যে একজন দেখছেন সূর্যকে নমস্কার করতেছে বা সূর্য নমস্কার যারা করে ভারতে, বাবা রামদেব সূর্য নমস্কার লিখে সার্চ দিলেই পাবেন, প্রচুর ভিডিও আছে যে সূর্য নমস্কার কিভাবে করতেছে, তারা ধর্মগুরুরা শেখাচ্ছে, ঠিক আছে? খুব সিম্পল জিনিস, সূর্য নমস্কার, এটা হলো পৌত্তলিকদের সাথে আমাদের বিরোধ, সিম্পল লজিক। কারণ হচ্ছে আমরা সূর্যকে উপাসনা করি না, কারণ সূরা ফুলসিলাত 31 নম্বর সূরা 37 নম্বর ভার্সে কি বলতেছে, তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করো না। কিন্তু ওই সময় পৌত্তলিকরা কি করতো, বারবার চন্দ্র সূর্যের কথা টানতো,
এই সময় তারা যে সূর্য নমস্কার করে, এই যে পৌত্তলিকরা নমরোজ যে শুরু করছিল, ভারতেও এই সূর্য নমস্কার চালু আছে, শুধু মূর্তিটা চেঞ্জ হয়েছে, সাতটি ঘোড়া রথে চড়ে এসে। এইটা হচ্ছে আপনার বিজ্ঞানসম্মত আয়াত, যে সাতটি ঘোড়া রথে চড়ে এসে বিজ্ঞান ভিত্তিক আয়াত। আমি শেষ করে নেই, আপনি ভাই এই হাদিসটা নিয়ে আলোচনা করবেন না? হ্যাঁ আলোচনা করব, ঠিক আছে, আপনাকে আগে বেসিক জিনিসগুলো বুঝেন। তা এইটা হচ্ছে ইসলামের সাথে পৌত্তলিকতার ফারাক, এখানে বিজ্ঞান শিখাতে আসে নাই, এখানে ইসলাম শিখাতে আসে যে এই জিনিসটা অনর্থক, এই জিনিসটা প্রশ্নই আসে না। কারণ আল্লাহ বলে দিচ্ছে যে আমরা একত্ববাদে বিশ্বাস করি, চন্দ্র সূর্যকে সিজদা দেওয়া, তাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য বলছে দুই সিংহের মাঝে সূর্য বলতে এইটাকে বোঝায়, এই যে এইটা, এই যে রা, এই যে নমরুদ, এদেরকে দুই সিংহের মাঝে সূর্য বলে। এটা হচ্ছে আমাদের উপহাস করি, দুই সিংহের মাঝে সূর্য আমরা বলি শয়তান, আমরা এটাকে শয়তান বলে উল্লেখ করি। আপনারা এটাতে বিজ্ঞান খুঁজতেছেন, আমরা বলতেছি এটা শয়তান, কারণ আমরা এই দুই সিংহের মাঝে সূর্য এটা দেবতা মানি না, পৌত্তলিকরা দেবতা মানে। এটা আমাদের বলে আপনার পয়েন্ট হচ্ছে যে এই হাদিসে তাহলে আমাদের বিজ্ঞান খুঁজতে যাওয়াটা উচিত না, তাই তো? না, এটা বিজ্ঞান খুঁজতে বলেনি তো আপনাকে। না না, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনি একটু শুনেন, আপনি আমার কথার মাঝখানে, ভাই কথার মাঝখানে বলেন, আমি আপনাকে যেটা বলছি সেটা শুনেন। তার মানে আমরা বুঝলাম যে এই হাদিস থেকে আমাদের বিজ্ঞান খুঁজতে যাওয়া উচিত না, যে এই হাদিসটা নাজিল হয়েছে পৌত্তলিকতার সাথে ইসলামের বিরোধ বা বৈপরীত্য বোঝানোর জন্য, এটা তো আপনি বলতে চাচ্ছেন। পৌত্তলিকরা যে সময় সূর্য নমস্কার করে সেই সময় আমাদের হচ্ছে নামাজের নিষিদ্ধ সময়, সকালবেলা ফজর নামাজের সময়, আসর নামাজের পরে, এই দুইটা হচ্ছে আমাদের নামাজের নিষিদ্ধ সময়। এটা হচ্ছে সেই সম্পর্কিত হাদিস, এই সময় আমাদের নামাজ পড়া যাবে না। আচ্ছা, আপনাকে আমি যে কথাটা বলেছি সেই কথাটা কি আপনি শুনেছেন? হ্যাঁ বলেন এবার। হ্যাঁ, এটা তো বিজ্ঞান খোঁজার কিছু নাই, বলেন। আপনার মূল বক্তব্যটা হচ্ছে যে এই হাদিসগুলো থেকে বিজ্ঞান খুঁজতে যাওয়াটা উচিত না, কারণ হচ্ছে বিজ্ঞানের কিছুই না, এটা পৌত্তলিকতার একটা কুসংস্কার। আমি তো সেটাই বলছি আপনাকে ভাই, আপনি, আমি তো সেটাই বলছি, আপনি কেন আমার কথার বিরোধিতা কেন করছেন? আমি আপনার কথাটাই বলছি, আপনি যে কথাগুলো বলছেন তার মূল বক্তব্য হচ্ছে এই হাদিসগুলা থেকে আমাদের বিজ্ঞান খুঁজতে যাওয়া উচিত না, কারণ হচ্ছে এই হাদিসগুলা মানে মোহাম্মদ বলেছিল পৌত্তলিকতার সাথে বিরোধ বোঝানোর জন্য, বিজ্ঞান বোঝানোর জন্য না, তাই তো? এটা তো আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা অবশ্যই, ঠিক আছে। এখন আপনি যে কোনো একজন ক্লাস 5 পাস করা একজন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন গিয়ে ভাই সূর্য রাতের বেলা কই যায়, সূর্য রাতের বেলা কই যায়, ক্লাস 5 যদি সে পাস করে গিয়ে থাকে, তাহলে সে আপনাকে বলবে যে সূর্যটা রাতের বেলা কোথাও যায় না, পৃথিবীটা ঘুরছে দেখে সূর্যটা সেই সময় পৃথিবীর অপর প্রান্ত থেকে দেখা যায়, ঠিক আছে, যে কোনো ক্লাস 5 পাস করা একজন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন গিয়ে। আর যদি যদি সে অশিক্ষিত হয়, একেবারে মূর্খ হয়, মানে গ্রাম দেশে বসবাস করে এবং সভ্যতার কোনো আলো তার কাছে পৌঁছেনি, এরকম আফ্রিকার জঙ্গলের যদি কোনো মানুষকে আপনি গিয়ে জিজ্ঞেস করেন যার কাছে জ্ঞানের আলো, সভ্যতার আলো এখনো পৌঁছায়নি, যিনি জানেন না হচ্ছে পৃথিবী গোল বা সূর্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এই ধরনের কোনো ধারণাই যার কাছে নাই, সে বলতে পারে এরকম যে সূর্য রাতের বেলা এখানে যায় সেখানে যায়, এই দেবীর পায়ের নিচে গিয়ে ঘুমায় বা এই আল্লাহর আরশের নিচে গিয়ে ঘুমায় বা সিজদা করে বা যে কোনো একটা কিছু, ঠিক আছে। এখন আমরা এই জায়গা থেকে বুঝতে পারি যে যেহেতু মোহাম্মদ এই কথাগুলো বলেছেন এবং এটা হচ্ছে গিয়ে একজন না জানা মানুষের কথা, যে এই মানুষটা কোনো কিছুই সে সম্পর্কে জানতো না, ঠিক আছে। আচ্ছা ভাই, না না না, শুনেন শুনেন, না না না, শুনে নেন আগে আমার কথা শেষ। তো এই ধরনের কথা পৌত্তলিকতার বিরুদ্ধে বলার জন্য বলুক বা যে কোনো কিছুর পুরনো ধর্মগুলোর বিরুদ্ধে বলার জন্য বলুক, কথা থেকে বোঝা যায় যে এটা একটা জানা মানুষের বক্তব্য নাকি মূর্খ মানুষের বক্তব্য, এই জিনিসটা যে কোনো কথা থেকেই বোঝা যায়। আমাকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে ভাই সূর্য, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি হাততালি দেন, আর আপনি যদি মানে হাততালি দিয়ে সুখ পান তাহলে সুখ পেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই রাত্রেবেলা সূর্য কোথায় যায়, আমি ইসলামকে বাস মারার জন্য বা ইসলামকে মানে খাটো করার জন্য যদি আমি এমন তেরা বেঁকা কিছু কথা বলি যেগুলো আসলে কোনো সেন্স মেক করে না, তাহলে তো হবে না। আমি জানি যে সূর্য রাত্রেবেলা কোথাও যায় না, আমি আপনাকে ইসলামকে বাস দেওয়ার জন্য যদি আমি বলে থাকি, আপনাকে যদি এমন কোনো বক্তব্য বলি যেটা হচ্ছে ইসলামকে বাস দেওয়ার জন্য বা ইসলাম যে ভুল এটা প্রমাণ করার জন্য যদি আমি বলে থাকি,
তাহলে আমি এমন ভাবে বলবো না যেটা হচ্ছে গিয়ে ভুল, কথাটা ভুল হয়ে যায়, কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে বা আধুনিক প্রতিষ্ঠিত সত্যের সাথে সত্যের বরখেলাপ করে, এমন কোন কথা আমি বলবো না। আমি বলবো না আরে ধুর ইসলাম বলছে রাত্রে বেলা সূর্য আরশের নিচে যায়, আমি বলতেছি রাত্রে বেলা সূর্য নাই আল্লাহর পায়ের নিচে গিয়া কুতকুত খেলে, এটা আমি বলবো না। কারণ এটা এটা যদি আমি বলি তাহলে বলাটা হবে ভুল বলা, মূর্খতা প্রসূত কথা, ঠিক আছে। এখন আমরা দেখি যে মুহাম্মদ সেই সময়ে জানতো কিনা যে রাত্রে বেলা সূর্য কই যায় কি করে, এই ধরনের এই জিনিস নিয়ে বেসিক আইডিয়া যদি তার থাকতো দাদা, তাহলে সে এই ধরনের কথা একটু যেটা হচ্ছে আমাকে আপনি একটা পৌত্তলিক বলতে দেন। ভাই ভাই আপনি আমাকে কথা বলতে না দিলে, আপনি আমাকে ঠিক আছে দাদা, ভাই আপনি আমাকে কথা বলতে না দিলে আপনাকে আমি কথা বলতে দিয়েছি, আপনার দায়িত্ব হচ্ছে, এটা হচ্ছে একজন সভ্য মানুষের কাজ যে একজন আরেকজন যখন আপনাকে যখন আমি কথা বলতে দিয়েছি আপনি আমাকে কথা বলতে দেবেন, আপনি মাঝখানে কথা বলেন না, ঠিক আছে। আমরা যদি প্রাচীন গ্রিসের দার্শনিকদের বা জ্যোতির্বিজ্ঞানীদের আলোচনায় আনি, তাহলে আমরা দেখি যে গ্রিসে খ্রিস্টের জন্মের 500 থেকে 430 বছর আগে আপনি যেতে পারেন ভাই, আপনাকে ধন্যবাদ। না তাহলে আমার কথাটা শেষ করতে দেন, আর আপনি যে কথাগুলো বললেন সেটা আমি শেষ করি, ঠিক আছে, যে কথাগুলো তুললেন সেটা আমি শেষ করি। যেটা হচ্ছে কি আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে আপনি বিজ্ঞান, আপনি থামেন আপনি থামেন, না না আপনি থামেন আপনি থামেন, আমি যে কথাগুলো বলছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি তো উপরে মাথার উপর চাঁদ উঠিয়ে দিয়েছেন, আপনি তো সাহিত্য বলা শুরু করেন, তাহলে ভাই আপনি শুনতে চাইনি, ধন্যবাদ। আপনি কি শুনতে চান সেটা আমার জানার দরকার নেই ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, বাই বাই, বিদায়। মানে এই এই মানে খুবই স্টুপিড লোক।